বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভে তোমাদের আজকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তার সাথে সাথে ধন্যবাদ জানাইতেছি যারা আমাদের এই ফেসবুক ক্লাসকে পরিচালনা করার জন্য সাহায্য সহযোগিতা করতেছেন। আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজির সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে, এই জন্য ইলেকট্রিক্যালের সমস্ত ছাত্রকে আবারও স্বাগতম জানাই। শুরু করতেছি আজকের ফেসবুক লাইভ ক্লাস। এই মুহূর্তে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভাগ দ্বিতীয় পর্বের ছাত্রদের জন্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্লাসেস অ্যাপ্লায়েন্সেস সাবজেক্টটি থেকে আলোচনা করা হবে। আমি তোমাদের সাথে থাকবো মফিজুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ছবি দেখে বোঝা যাচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় কি। এক এক করে আমরা 13টি চ্যাপ্টার পূর্বে আলোচনা করে শেষ করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর এমন একটি যন্ত্র যার ভেতরে নিয়ন্ত্রিত নিম্ন তাপমাত্রায় বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। এর প্রচলিত বাংলা নাম হচ্ছে শীতক, তবে সাধারণ মানুষ একে ফ্রিজ বলেই জানে। যে যন্ত্র বা ইউনিটের ক্যাবিনেট তাপ অপসারণ করে পারিপার্শ্বিক তাপমাত্রা অপেক্ষা নিম্ন তাপমাত্রায় রেখে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায় তাকে রেফ্রিজারেটর বলে। এটি রেফ্রিজারেশন সিস্টেম এবং কতগুলো যন্ত্র ও যন্ত্রাংশের সমন্বয়ে নির্মিত একটি যন্ত্র বা ইউনিট। আমাদের দৈনন্দিন জীবনে রেফ্রিজারেটরের যে প্রয়োজনীয়তা তা অপরিসীম। রেফ্রিজারেটর মূলত নিত্য ব্যবহারযোগ্য একটি গৃহস্থালী যন্ত্র। একে আসবাবপত্রের পর্যায়ে বিবেচনা করা যায়। দৈনন্দিন নিত্য প্রয়োজনের খাদ্য সামগ্রী যেগুলো দ্রুত পচনশীল সেগুলো সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর প্রয়োজন। নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর প্রয়োজন হয়ে থাকে। দৈনন্দিন জীবনে অর্থ ও শ্রম সাশ্রয়ে এটি প্রয়োজনীয় সরঞ্জাম। পচনশীল খাদ্য বেশি দিন সাধারণ তাপমাত্রায় লাগে, এদের পুষ্টি ও গুণাগুণ নষ্ট হয়ে যায়। অপরদিকে এগুলোকে রেফ্রিজারেটরে রাখা হলে পুষ্টি ও গুণাগুণ বজায় থাকে। অর্থাৎ আত্মীয় স্বজন বা অন্য কেউ বাসায় আসলে বাজারে যাওয়ার তাড়াহুড়া থেকে রক্ষা পাওয়া যায়। দৈনন্দিন অতিরিক্ত খাদ্য এতে সংরক্ষণ করে একাধিক দিন খাওয়ার মাধ্যমে খাদ্যের সুষ্ঠু ব্যবহার করে অপচয় রোধ করা সম্ভব। তাহলে বুঝলাম আমরা রেফ্রিজারেটর আমাদের কত প্রয়োজনীয় জিনিস। এখন আমরা দেখব আমাদের আজকে কি কি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সিলেবাসে আজকে টপিকস এর ভিতরে আছে ডিফাইন রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কাকে বলে? লিস্ট দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের বিভিন্ন কম্পোনেন্ট সমূহ নাম। স্টেট দ্য ফাংশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস অফ রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের বিভিন্ন কম্পোনেন্ট গুলার ফাংশন অর্থাৎ কাজ বর্ণনা করা। অ্যাজ ইউজুয়াল লাস্ট টপিক যেটা বরাবরের মতো লিস্ট দ্য পসিবল ফল্টস অ্যান্ড দেয়ার কজেস অ্যান্ড রিমেডিস অফ রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের সম্ভাব্য যত ত্রুটি হইতে পারে এবং তাদের কারণ ও এবং প্রতিকার সম্পর্কে আলোচনা। শিখনফল। এই পাঠ শেষে আমরা মনে করতেছি শিক্ষার্থীরা নিম্নলিখিত যে সমস্ত টপিকস আছে টপিকস গুলা থেকে এগুলো জানতে পারবে। রেফ্রিজারেটর কাকে বলে বলতে পারবে, রেফ্রিজারেটরের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে, রেফ্রিজারেটরের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, রেফ্রিজারেটরের ফলসমূহ তার কারণ ও প্রতিকার সম্পর্কে বলতে পারবে। তাহলে প্রথমেই আমরা দেখি রেফ্রিজারেটর কাকে বলে। হোয়াট ইজ রেফ্রিজারেটর? এ রেফ্রিজারেটর কনসিস্ট অফ এ থার্মালি ইনসুলেটেড কম্পার্টমেন্ট অ্যান্ড এ হিট পাম্প। তাহলে আমরা প্রথমেই বুঝতেছি যে রেফ্রিজারেটরটা একটা হিট পাম্প এবং থার্মালি ইনসুলেটেড কম্পার্টমেন্টের সাহায্যে তৈরি। অর্থাৎ এই দুইটা জিনিস নিয়েই একটা রেফ্রিজারেটর তৈরি হয়। দ্যাট ট্রান্সফার হিট ফ্রম ইটস ইনসাইড টু ইটস এক্সটার্নাল এনভায়রনমেন্ট সো দ্যাট ইটস ইনসাইড ইজ কুলড টু এ টেম্পারেচার বিলো দ্য রুম টেম্পারেচার। এটা এই হিট পাম্প এবং থার্মালি ইনসুলেটেড কম্পার্টমেন্ট দুইটা মূল কাজ হচ্ছে তাপকে ট্রান্সফার করা, অর্থাৎ কম্পার্টমেন্টের ভিতরে তাপমাত্রাকে বাইরে পরিবেশের মধ্যে ট্রান্সফার করা, যাতে করে কম্পার্টমেন্টের ভিতরে তাপমাত্রা
বাহিরে রুম টেম্পারেচার রুম তাপমাত্রা থেকে কম থাকে। রেফ্রিজারেটর ইন এন এসেনশিয়াল ফুড স্টোরেজ টেকনিক ইন ডেভেলপ কান্ট্রিজ। উন্নত বিশ্বে রেফ্রিজারেটর একটা খুব প্রয়োজনীয় টেকনিক যেটার মাধ্যমে আমাদের খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা যায়। তাহলে আমরা দেখলাম রেফ্রিজারেটর কাকে বলে। বাংলাতে আরো অল্প কথায় যদি আমরা বলি, রেফ্রিজারেটর একটি হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স। এতে কম্প্রেসর মোটর, কন্ডেন্সার, ইভাপোরেটর, ক্যাপিলারি টিউব ইত্যাদি থাকে এবং এদের ক্রিয়ায় পচনশীল খাদ্যদ্রব্য সমূহ বেশ কয়েকদিন যাবৎ অবিকৃত অবস্থায় রাখা যায়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি রেফ্রিজারেটর একটা অ্যাপ্লায়েন্স যেটাতে কিনা মূল চারটা জিনিস থাকে। একটা হলো কম্প্রেসর মোটর, কন্ডেন্সার, ইভাপোরেটর, ক্যাপিলারি টিউব এবং এদের এই সমন্বিত উদ্যোগে সমন্বিত প্রসেসের ফলে আমাদের খাদ্যদ্রব্য সমূহকে সে অবিকৃত অবস্থায় রাখতে পারে। এবার আমরা দেখব রেফ্রিজারেটরের শ্রেণী বিভাগ। সাধারণত রেফ্রিজারেন্ট ব্যবহারের ক্ষেত্রের উপর নির্ভর করে রেফ্রিজারেটর দুই ধরনের হইতে পারে। একটা হলো আবাসিক রেফ্রিজারেটর, আরেকটা হলো বাণিজ্যিক রেফ্রিজারেটর। এখানে আমরা দুই ধরনের কথা উল্লেখ করেছি, তবে আবাসিক রেফ্রিজারেটর তিন ধরনের হইতে পারে। একটা হলো ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, আরেকটা ডিপোস্ট টাইপ রেফ্রিজারেটর, আরেকটা নো ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। সাধারণত ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর যেটা, এ ধরনের রেফ্রিজারেটর ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে হয়ে সর্বনিম্ন -23 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মেনটেন করে। তাই ইভাপোরেটর এলাকায় জমাকৃত তুষার নির্দিষ্ট সময় ব্যবধানে ম্যানুয়ালি উপায়ে অপসারণ করতে হয়। এর গঠন অন্যান্য রেফ্রিজারেটরের চেয়ে সহজ, পরে দামও কম এবং এর ব্যাপক ব্যবহার রয়েছে। ডিপ্রোস্টেপ রেফ্রিজারেটর, এ ধরনের রেফ্রিজারেটর যেটা ডিপ্রোস্টেপ, যেটা ফুড কম্পার্টমেন্টের তাপমাত্রা -15 ডিগ্রি থেকে -30 ডিগ্রি পর্যন্ত মেনটেন করে থাকে। তাই ইভাপোরেটর এলাকায় যে তুষার জমে এটা বিশেষ ব্যবস্থায় একটা ডিপোস্ট হিটার সংযুক্ত থাকে। ইউনিট চলাকালীন সময় ইভাপোরেটর এলাকায় তুষার জমে, যা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিপোস্ট হিটার অন করে তুষার গোলে ড্রেন পাইপ দ্বারা অপসারিত করা যায়। থার্ড এবং শেষ আমাদের রেফ্রিজারেটর হচ্ছে নো ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। এ ধরনের রেফ্রিজারেটর ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টের তাপমাত্রা সর্বদা হিমাঙ্কের নিচে থাকে, তবে ক্ষেত্র বিশেষে সংরক্ষণ তাপমাত্রা -10 ডিগ্রি থেকে -15 ডিগ্রি পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। এই নো প্রোস্টাইপ রেফ্রিজারেটরের টাইমার এবং হিটার ব্যবহারের জন্য ইভাপোরেটর এলাকায় কোনো তুষার জন্মে না, তাই একে নো ফ্রস্ট বা ফ্রস্ট ফ্রি টাইপ রেফ্রিজারেটর বলে। এর ইলেকট্রিক সার্কিট তুলনামূলক জটিল, তুলনামূলক দামেও বেশি, তাই এর ব্যবহার খুব সীমিত। এছাড়াও বাজারে আরো দুই ধরনের ফ্রিজ কিনতে গেলে পাওয়া যাবে, যেটা ফ্রস্ট টাইপের ভিতরেই এখন একটা ইনভার্টার সহকম ফ্রিজ রেফ্রিজারেটর এন্ড ইনভার্টার বিহীন রেফ্রিজারেটর। ইনভার্টার বিহীন রেফ্রিজারেটরে, যেটা আমরা ফার্স্ট স্টেপ রেফ্রিজারেটর বলছি, একই, এবং ইনভার্টার সহ রেফ্রিজারেটর তাদের গঠন কার্যপ্রণালী একই, তবে ইনভার্টার থাকার কারণে ফার্স্ট স্টেপ হোক অথবা নো প্রোস যাই হোক না কেন, বিদ্যুৎ বিলের কম আসে, যেহেতু ওখানে আলাদা একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব একটা রেফ্রিজারেটরের বিভিন্ন অংশ। তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ রেফ্রিজারেটরের, এটা হলো একটা বহিরাবরণ অর্থাৎ বাহ্যিক দৃশ্য। এটা রেফ্রিজারেটরের তার চারপাশে কি কি থাকে সে সমস্ত জিনিসগুলা দেখা যাইতেছে। আমরা এক নম্বর এক একটা যদি বলি, এই পাশ থেকে যে ফ্রিজার কম্পার্টমেন্ট উপরে আছে, আইস কিউব ট্রে আছে, থার্মোস্টেট কন্ট্রোল আছে, এখানে একটা সুইচ থাকে যেটার মাধ্যমে একটা বাতি জ্বলে, মিট কিপার আছে, সেলফ চ্যানেল আছে, রেফ্রিজারেটর কম্পার্টমেন্ট আছে, গ্লাস কভার আছে, নিচে একটা গ্লাস কভার থাকে, ক্রিস্পার থাকে, আর এ পাশে ডোর স্টেপ থাকে, ফ্রিজার ডোর সমস্ত একটা দরজা থাকে, এখানে একটা এগ ট্রে থাকে, এখানে এই পুরো জায়গাটাতে একটা ম্যাগনেটিক গ্যাস্কেট থাকে যার মাধ্যমে কম্পার্টমেন্টটা মূল অংশের সাথে লেগে থাকে, বাটার কম্পার্টমেন্ট আছে, ডেইরি কম্পার্টমেন্ট আছে, স্টোরেজ ডোর থাকে, ডোর শেলফ থাকে এবং গার্ড রেল থাকে। এই সমস্ত যে জিনিস, যে সমস্ত জিনিসগুলো আমরা বলতেছি, এই জিনিসগুলো সাধারণত একটা ফ্রিজের বাহিরের অংশগুলা সমন্বয় করে থাকে। এখন আমরা দেখব একটা ফ্রিজের মূল অংশ কি কি জিনিস থাকে। যদি আমরা টেকনোলজিক্যাল চিন্তা ভাবনা করতে পারি,
তাহলে দেখা যাবে একটা ফ্রিজের ইন্টারনাল গঠন অনেকটা এরকম, যে সেটা এখান থেকে এই দিক দিয়ে যদি আমরা শুরু করি, ইভাপোরেটর আছে, এক্সপানশন বাল্ব আছে, কন্ডেন্সার আছে, রিসিভার আছে, কম্প্রেসর আছে, এই চারটা জিনিস হচ্ছে একটা রেফ্রিজারেটরের মূল অংশ। এছাড়াও এখানে ড্রায়ার থাকে, অনেকগুলা সলিনয়েড বাল্ব, হট গ্যাস বাইপাস বাল্ব, রেগুলেটর, অয়েল সেপারেটর, অনেকগুলা জিনিস থাকতে পারে। তবে আমরা রেফ্রিজারেটরের যদি মূল অংশ বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে ইভাপোরেটর, এক্সটেনশন বাল্ব, কন্ডেন্সার, রিসিভার, কম্প্রেসর, এই কয়েকটা জিনিস একেবারে না হইলেই নয় রেফ্রিজারেটরের মূল অংশ বলা যায়। এই মূল অংশ ছাড়া রেফ্রিজারেটর কল্পনা করা যায় না। তাহলে আমরা এখন দেখি এই রেফ্রিজারেটরের যে বিভিন্ন অংশগুলো আছে, এই বিভিন্ন অংশগুলার কাজ কি কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আসে আমার কম্প্রেসর। কম্প্রেসরটা মূলত কিছুই না, এটা বাষ্প সংকোচন পদ্ধতিতে কম্প্রেসর হৃৎপিণ্ডের মতো কাজ করে। এইটা সাধারণত পাম্প, এক প্রকার পাম্পও বলা যেতে পারে। কম্প্রেসরের কাজ মূলত তিনটি। ইভাপোরেটরের তরল হিমায়ক, যেটা তরল ফ্লুইড যেটা থাকে, এটা বাষ্পায়নের উপযোগী নিম্ন চাপ সৃষ্টি করা। কন্ডেন্সারে হিমায়ক ঘনীভবনের উপযোগী উচ্চ চাপ সৃষ্টি করা। তার মানে এক এক পাশে এটা নিম্ন চাপ সৃষ্টি করতেছে, ইভাপোরেটরে নামায় নিয়ে আসতে তাপমাত্রাকে, আর আবার কন্ডেন্সারে এটাকে তাপমাত্রাকে উঁচু করতেছে। আর যে মূল ফ্লুইড যেটা ব্যবহার করা হয় হিমায়ক চক্রে হিমায়ন সঞ্চালন করা, ফ্লুইডটাকে ইভাপোরেটর, কন্ডেন্সার, রিসিভার, এক্সটেনশন বা পুরো অংশের মাধ্যমে সার্কুলেশন কাজ করার জন্য এই কম্প্রেসর ব্যবহার করা হয়। মূল কার্যপ্রণালীর উপর ভিত্তি করে কম্প্রেসরটা তিন শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো রেসিপ্রোক্রেটিং কম্প্রেসর, 2 নম্বর রোটারি কম্প্রেসর, 3 নম্বর হলো সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। আমরা এখানে কম্প্রেসরের দুইটা চিত্র দেখিয়েছি, যে এইটা হচ্ছে মূল কম্প্রেসর আর এটা তার কাট আউট চিত্র। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ একটু আগে আমরা বলেছি, যে কন্ডেন্সার, যেটাতে তাপমাত্রাকে সাধারণত বেশি করা হয়। কন্ডেন্সার হিমায়ন চক্রের একটি প্রধান অংশ, অর্থাৎ যে ফ্লুইড গুলো আমার সার্কুলেশন হয় তার একটা মূল অংশ। কম্প্রেসর তাপ সমৃদ্ধ বাষ্পীভূত হিমায়ক শোষণ করে ঘনীভবনের উপযোগী উচ্চ চাপে ও উষ্ণতায় কন্ডেন্সারে প্রেরণ করে। ইভাপোরেটর থেকে সংগৃহীত তাপ এবং সংকোচন জনিত বর্ধিত তাপে উত্তপ্ত গ্যাসীয় ফ্লুইড কন্ডেন্সারে পানি বা বাতাসের তাপ বর্জনের মাধ্যমে তরলে পরিণত হয়। এটা হচ্ছে কন্ডেন্সারের কাজ, তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম কাজ, কন্ডেন্সারে ফ্লুইড সুপারহিট শোষণ করে। দ্বিতীয়ত পর্যায়ে তা ফ্লুইডকে সম্পৃক্ত তরলে পরিণত করে। তৃতীয়, শেষ পর্যন্ত তা হিমায়ককে সাবকুল সার্কুলেশনে সাহায্য করে। কন্ডেন্সার মূলত, এখানে যেটা একটা কন্ডেন্সারের চিত্র দেখানো হয়েছে, কন্ডেন্সার মূলত তিনটি শ্রেণীবিন্যাসে দেখা যায়। 2 ধরনের কন্ডেন্সার রয়েছে, একটা হলো এয়ারকুল কন্ডেন্সার আর একটা হলো ওয়াটারকুল কন্ডেন্সার। এয়ারকুল কন্ডেন্সার যেটা, সেটাকে আবার 2 ধরনের, ন্যাচারাল কুল বা ফোর্স সার্কুলেশনের মাধ্যমে কুল সিস্টেম করা যায়, আর ওয়াটার কুল যেটা, সেটাকে শেল অ্যান্ড টিউব টাইপ, শেল অ্যান্ড কয়েল টাইপ অ্যান্ড শেল অ্যান্ড টিউব টাইপ, শেল ইন টিউব টাইপ, এই 3 ধরনের ভাগ করা হয়। এখানে এয়ার কুলড বা ওয়াটার কুল যেটাই বলা হয়েছে কিনা, এটা হলো সাধারণত কন্ডেন্সারকে ঠান্ডা করার যে প্রসেস, ওই ঠান্ডা করার প্রসেসের উপর নির্ভর করে এই শ্রেণী বিভাগগুলা করা হয়েছে মূলত। এরপরে আমরা দেখতেছি একটা এক্সপানশন বাল্ব। এক্সপানশন বাল্ব যেটা দেখানো হয়েছে, এক্সপানশন বাল্বের একটা ফিজিক্যাল চিত্র দেখানো হয়েছে, এটা বোঝাই যাইতেছে যে এটা একটা বাল্ব। এটার মধ্য দিয়ে যে ফ্লুইড ব্যবহার করা হয়, R400A অথবা অন্য কোনো ফ্লুইড যেটা ব্যবহার করা হয় পরিবেশ বান্ধব হবে, এ ধরনের ফ্লুইডটা প্রবাহিত হয় এবং এটার মধ্য দিয়ে ইন আউট কে নিয়ন্ত্রণ করা সম্ভব। এখানে এক্সপানশন বাল্বের কাজ আমরা মূলত দুইটা বলতে পারি, উচ্চ তাপ যুক্ত তরল ফ্লুইডের চাপ এবং উষ্ণতা কমিয়ে নিম্ন চাপ যুক্ত স্ফীত তরল ফ্লুইডে পরিণত করা। 2, ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী ফ্লুইডের সরবরাহকে নিয়ন্ত্রণ করা। এই দুইটা মূলত এক্সপানশন বাল্বের কাজ, অর্থাৎ ইভাপোরেটরে যে পরিমাণ আমার ফ্লুইড লাগবে সে পরিমাণ ফ্লুইডকে সরবরাহ করা এবং
উচ্চ চাপযুক্ত তরল ফ্লুইড এবং নিম্ন চাপযুক্ত তরল হিমায়কে পরিণত করা বা ফ্লুইডে পরিণত করা। এরপরে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইভাপোরেটর। ইভাপোরেটর শীতন চক্রের এমন একটি অংশ যেখানে সামগ্রী এবং শীতন প্রকোষ্ঠের বাতাস থেকে তাপ শোষণ করে হিমায়ন কুণ্ডলীর অভ্যন্তরে মৃদু চাপে হিমেল উষ্ণতায় ফ্লুইড বাষ্পীভূত হয়। হিমায়ন কুণ্ডলীর অভ্যন্তরে হিমায়কের সম্পৃক্ত উষ্ণতা হিমায়ন প্রকোষ্ঠের উচ্চতা থেকে কম থাকে, ফলে সামগ্রী এবং প্রকোষ্ঠের বাতাস থেকে তাপ ফ্লুইডের মধ্যে প্রবাহিত হয়। এখানে ইভাপোরেটর যেটা মূল কাজ সেটা হচ্ছে তাপকে শোষণ করা, ভিতরের তাপকে টেনে নিয়ে আসা, যাতে করে আমার খাদ্যদ্রব্যতে যে বাইরের টেম্পারেচার আছে ওই টেম্পারেচার থেকে নিম্ন টেম্পারেচারে চলে আসে, এবং নিম্ন টেম্পারেচারে আসলে আমার খাদ্যদ্রব্য সংরক্ষণ করা সম্ভব হবে। তাহলে ইভাপোরেটরের মূল কাজ হচ্ছে আমার ভিতরে যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচারকে কমায় নিয়ে আসা, টেম্পারেচার শোষণ করে নিয়ে আসা এবং এটাকে বাহিরে ছেড়ে দেওয়া। এরপরে আমাদের আছে রিসিভার। এখানে ফিজিক্যাল চিত্রগুলো দেখানো হয়েছে। রিসিভার যেটা একটা লৌহ পাত দ্বারা নির্মিত নলাকৃতির তরল হিমা ফ্লুইডের আধার, এখানে ফ্লুইড গুলা সাধারণত জমা থাকে। এর কাজ প্রধানত তিনটি। ফ্লুইডটা যদি অতিরিক্ত হয়, প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে ফ্লুইড গুলা এখানে জমা রাখা হয়। শুধু তরল ফ্লুইড এক্সপানশন ভালভে সরবরাহ করা হয় এবং মেরামতের সময় প্লান্টের সময়